আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনাদের এর আগে ভিডিওতে দেখা আছি ফার্ম। তো আজকে ফার্মে কিভাবে মানে গাছ প্রক্রিয়াজাতকরণ করে সাইলেজ করে রাখা হয় সেটি দেখাবো, কিভাবে কি করা হয়। তো আমরা প্রায় ফার্মের কাছাকাছি এসে গেছি। এই রাস্তাটি হচ্ছে পিছন দিক দিয়ে, তো আপনাদেরকেও দেখাবো যে কিভাবে সাইলেজ করা হয়। কাটিং করা হয়, কাটিং করার পর কিভাবে সাইলেজটি করা হয় সেটি আর কি দেখাবো। একসাথে অনেকগুলো ঘাস সাইলেজ করা হয়। এই সাইলেজ করে যখন ঘাস না থাকে সে সময় খাওয়ানো হয়। আপনারা যেটি দেখতে পাচ্ছেন এই যে সামনে গেট, গেটের সামনে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, সেখানে পানি জমে আছে। তো আমরা যে সামনে ছোট গেট দিয়ে ঢুকবো, আর এদিক দিয়ে কাদা। দেখেন সব ঘাস গাড়ি দিয়ে কেটে আনা হয়েছে, আর মেশিনের ভিতরে দেওয়া হচ্ছে, আর এগুলো ছোটো ছোটো কেটে ওদিকে বের হয়ে যাচ্ছে। ডেকে সাইলেন্স করা হবে।